কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির। যাদের কুম্ভ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কুম্ভ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, আজ আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে যেন একদমই ভুলবেন না। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসে দিনটি এক প্রকার বেশ কাটতে পারে, যদি কম কথা বলে কাজ বেশি করেন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেন। অন্যথায় আজ বসের কুনজরে পড়ে যেতে পারেন, তাই খুব সাবধান থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা উচিত। পরীক্ষাকে ভয় পেলেই কিন্তু আপনার মন বিচলিত হতে পারে, নিজের উদ্যমকে বিশ্বাস করুন, ইতিবাচক ফলাফল আপনারা অবশ্যই পাবেন। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয়, শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সহযোগিতা আজ আপনারা অবশ্যই পাবেন। আপনার সেন্স অফ হিউমার এবং চাইল্ড লাইক অ্যাটিটিউডের কারণেই আপনারা প্রশংসার পাত্র পাত্রী হতে চলেছেন। আর আজ নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথেও দিনটিতে সম্পর্কের মজবুতি বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ আপনাদের রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। অবসর সময়ে আপনারা কোয়ালিটি টাইম পাস করুন, বই পড়ে কাটাতে পারেন বা পুরনো কোনো সমস্যার সমাধান করে কাটাতে পারেন।